তিনি হচ্ছে আমাদের খাজার নিম দোকানের মালিক, বাংলা গান মারলো এগিয়ে আনাম ঠিক করি খাতু দাদা তারা বলে হংসাম সোপিয়ন সামশিপ ইলস ও শিবপুরি ইউকনিয়ন 31 থেকে 50 পিস আছে, 31 থেকে 50 পিসের প্যাকেট 300 গ্রাম, 6 বছর বয়স এই প্রোডাক্টটা। এই যে এটা হচ্ছে, এটা হচ্ছে অনেক মোটা, এটা হচ্ছে 10টা গাছের। এটা তো তুকদেফিয়ন জানা, এই তুকদেফিয়নটা সবচেয়ে ভালো 6 বছর বয়স, ঠিক আছে। তারপর এটা হচ্ছে আছে জিনসনের মধু আর কি, যে এরকম যে টি ব্যাগের মতো, কফি টি ব্যাগের মতো এরকম। এটা এখান থেকে ছিঁড়ে, এখান থেকে ছিঁড়ে চুষে খাওয়া যায় আর কি মধু, ঠিক আছে। 100 পিস এরকম, 100 পিস স্টিক আছে। আম সত্তর মতো আর কি আছে, তরল আচারের মতো আর কি। এটাও প্যাকেট করা নিয়োগে আছে, 1 কেজি আছে, আনায় গ্রাম 22-23 পিস আছে 1 কেজি। আগে যেটা দেখালাম এগুলো দেখাও, এগুলো আছে মূল গাছ। আর এই গাছের এই যে আলতো ফালতো কিছু শিকড় আছে, ফিরে আসো, এই যে শিকড় গুলো, এই শিকড় গুলো, এইগুলোর দাম আবার কম। এর ভিতরেও বক্স আছে, ঠিক আছে, কাঠের বক্স, কাঠের বক্স আছে। উনি খুঁজতেছে, খুঁজে দেখাবে আমাদেরকে, দেখালে বোঝা যাবে আসলে। এই এর ভিতরে এরকম কাঠের বক্স আছে, কাঠের বক্সের ভিতরে গ্রাম জিনিস একই, কিন্তু এটা একটু এক্সট্রা বক্স করা আছে এই আর কি, তাছাড়া আর কিছু না। গিফট করতে সুবিধা হয়, দেখতে ভালো লাগে। গিফট করে তারা এগুলো আবার কিনে অন্য দেশে পাঠায় যখন তখন, ওইভাবে কি করে সমস্যা নেই। আর এগুলোর মেয়াদ কতদিন থাকে? মেয়াদ তো আছে, ছবি কিপান 2027 সাল পর্যন্ত মেয়াদ আছে, এটা 2034 সাল পর্যন্ত মেয়াদ আছে। এটা 2026 সাল পর্যন্ত আছে সব আর কি, টোটাল ভালো মেয়াদ আছে 2026 সাল পর্যন্ত আছে। তো ঠিক আছে, এইগুলো আবার ক্যান্ডি, জিনসিংয়ের ক্যান্ডি, ডেলি ডেলি ক্যান্ডি, ডেলি ক্যান্ডি। ওই যে মধু আছে, একটু জুম করো, মধু পাওয়া যায় জিনসিংয়ের মধু, সাধারণত।